প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মানুষ মানুষের মাঝে বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে। তো মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের মধ্যে মুসা আল খোয়ারিজমির চিরস্মরণীয় হয়ে আছেন তার কর্মের মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে। তো গণিতের একটি বিশাল অংশ বা বিশাল বড় একটা শাখা হলো বীজগণিত, আর এই বীজগণিতের জনক হলেন মুসা আল খোয়ারিজমি। তো পাটিগণিতে আমরা শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহার করি, আর বীজগণিতে শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সমস্ত সংখ্যাগুলি এখানে ব্যবহার করা হয়। এ কারণে বীজগণিতকে বলা হয় পাটিগণিতের সর্বায়নকৃত রূপ। তো আজকে আমি তাহলে আলোচনা করব তোমাদের জন্য উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় থেকে, যেটা আমাদের বীজগাণিতিক রাশি নিয়ে। তো এই বীজগাণিতিক রাশিতে আরো একজন মুসলিম গণিতবিদের অবদান রয়েছে, তিনি হলেন আল বাত্তানি। তো তোমাদের তাহলে জানতে হবে যে আসলে এই বীজগাণিতিক রাশি কি। তো আজকের এই আলোচনা থেকে যা তোমরা জানতে পারবে সেটা হলো বীজগাণিতিক রাশি কি, বহুপদী রাশি কি, বহুপদীর মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, সমমাত্রিক বহুপদী, প্রতিসম রাশি, তারপর চক্রক্রমিক রাশি, মূলদ ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তো তাহলে শুরুতেই আমি তোমাদের বীজগাণিতিক রাশির সংজ্ঞাটি বলবো। সংজ্ঞাটা আবারও বলবো যে সংখ্যা প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থগত বিন্যাসকে বলা হয় বীজগাণিতিক রাশি। তো দেখো, বীজগাণিতিক রাশি, তো তাহলে এখানে 2a+3b-4c এটা একটা বীজগাণিতিক রাশি। এখানে a, b আর c হলো সংখ্যা প্রতীক, আর এই যে প্লাস আর এই যে মাইনাস হলো প্রক্রিয়া চিহ্ন। তাহলে প্রক্রিয়া চিহ্ন কি? তোমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটি প্রতীককে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। তাহলে আমরা দেখতে পাই এই রাশিতে আমরা দেখতে পাই আমাদের সংখ্যা প্রতীক এ, বি, সি আর প্রক্রিয়া চিহ্ন হলো প্লাস আর মাইনাস। এটা পুরোটা মিলে হলো আমাদের বীজগাণিতিক রাশি। তো এটা হলো আমাদের একটা বীজগাণিতিক রাশি। তাহলে আলোচনা করব তোমাদের বহুপদী নিয়ে। তো দেখো, বহুপদী এই যে বহু মানে হলো অনেক আর পদী মানে হলো পদ, তাহলে বহুপদী অর্থাৎ এক বা একাধিক পদে যদি কোনো বীজগাণিতিক রাশি গঠিত হয় তবে সেই বীজগাণিতিক রাশিকে আমরা বলবো বহুপদী বা বহুপদী বীজগাণিতিক রাশি। যেমন 3x³+2x² + x + 6 এটা একটা বহুপদী বীজগাণিতিক রাশি। এরপর বহুপদীর মাত্রা, কোন বহুপদীতে উল্লেখিত বা অবস্থিত, কোন বহুপদী মানে কি, বহুপদী বীজগাণিতিক রাশিতে উল্লেখিত বা অবস্থিত পদ সময়ের মধ্যে সবচেয়ে বড় মাত্রা বা গরিষ্ঠ মাত্রাকে বলা হয় বহুপদীর মাত্রা। তাহলে এটা আমার বীজগাণিতিক একটা রাশি, বহুপদী বীজগাণিতিক রাশি বা বহুপদী। তো এটাতে সবচেয়ে বড় পদের বা সবচেয়ে বড় বা গরিষ্ঠ মাত্রা কি, এই যে সবচেয়ে বড় হলো এখানে কিউব বা পাওয়ার হলো এখানে ঘাত হলো 3, তো এই বহুপদীর মাত্রা হবে থ্রি, এই যে 3, বহুপদীর মাত্রা হলো 3। আর এখানে মুখ্য পদ তাহলে বহুপদের মাত্রা যে পদে অবস্থিত সেই পদকে আমরা বলবো মুখ্য পদ। তাহলে এটা পুরোটাই আমাদের মুখ্য পদ। তাহলে 3x³ হলো মুখ্য পদ, আর মুখ্য পদের সহগ, তো মুখ্য পদের সহগ এখানে কত, এই যে 3, তো এই 3 হলো এখানে
এই যে মুখ্য পদ, এই মুখ্য পদের সহগ হলো থ্রি, সেই থ্রি হলো আমাদের মুখ্য পদের সহগ, এই থ্রি হলো আমাদের মুখ্য পদের সহগ। তো এখানে ধ্রুবক বলতে আমরা এখানে সিক্স কে বুঝব, কারণ হলো সিক্স এর সঙ্গে আমাদের কোনো চলক নেই, আর এখানে এই পদের মাত্রা হলো আমাদের শূন্য, এই কারণে এই সিক্স হলো এখানে ধ্রুবক, ধ্রুবক ধ্রুবক হলো সিক্স। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে মুখ্য পদ, মুখ্য সহ এবং ধ্রুবক কি, এই বিষয়টা ক্লিয়ার হলে এরপর দেখো সমমাত্রিক বহুপদী, সমমাত্রিক বহুপদী, সমমাত্রিক বহুপদী, সমমাত্রিক বহুপদী। দেখো সম মানে কি, এখানে সম মানে সমান, মাত্রিক মানে কি মাত্রা, বহুপদী মানে কি অনেকগুলো পদ নিয়ে। তো সেক্ষেত্রে যদি আমি বলি যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো আমার সমমাত্রিক বহুপদী রাশি, অর্থাৎ যে বীজগাণিতিক রাশিতে, যে বহুপদী বীজগাণিতিক রাশিতে সবগুলো পদেই আমরা সমমাত্রা যদি দেখতে পাই বা সমান মাত্রা যদি দেখতে পাই, তবে ওই বহুপদী বীজগাণিতিক রাশিকে বলা হবে সমমাত্রিক বহুপদী বীজগাণিতিক রাশি বা সমমাত্রিক বহুপদী। তো এখানে তিনটা পদ নিয়ে আমার এই বীজগাণিতিক রাশি গঠিত। তো প্রথম পদে আমি দেখতে পাই যে মাত্রা হলো টু, দ্বিতীয় পদেও আমি দেখতে পাই এক্স এর মাত্রা ওয়ান আর ওয়াই এর মাত্রা ওয়ান, এই দুইটা মিলে হয়ে যায় টু, আবার এখানে ওয়াই এর মাত্রা হলো টু। তাহলে প্রত্যেকটি পদে আমি দেখতে পাই মাত্রা হলো আমার এখানে টু বা পাওয়ার বা ঘাত হলো টু, এই কারণে এটা হলো সমমাত্রিক বহুপদী, সমান মাত্রার বহুপদী। এরপর প্রতিসম রাশি, প্রতিসম রাশি, এক বা একাধিক চলক সম্পর্কিত কোন বীজগাণিতিক রাশি যদি দুইটি চলকের স্থান পরিবর্তন করে, বিষয়টা এরকম যে দেখো এ প্লাস বি প্লাস সি, তাহলে এক বা একাধিক চলক সম্পর্কিত কোন বহুপদী বীজগাণিতিক রাশিতে দুইটি চলকের স্থান পরিবর্তন করলে যদি মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই বীজগাণিতিক রাশিকে বলা হয় প্রতিসম রাশি। তো দেখো এখানে এ সমান বি, বি সমান যদি আমি এ বসাই, তো এই দুইটার পরিবর্তন করলে আমার মানের কোনো পরিবর্তন হয় কিনা, দেখো এর জায়গায় আমি বি বসাবো আর বির জায়গায় আমি এ বসাবো আর সি আমার থেকে যাবে, তাহলে কিন্তু আমি লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি। তো সেক্ষেত্রে আমরা এই বীজগাণিতিক রাশিকে বলবো প্রতিসম রাশি। তাহলে একাধিক চলক সম্পর্কিত কোনো বহুপদী বীজগাণিতিক রাশিতে দুইটা চলকের স্থান পরিবর্তন করলে বা বিনিময় করলে যদি মানের কোনো পরিবর্তন না হয়, তবে ওই বীজগাণিতিক রাশিকে, ওই বহুপদী বীজগাণিতিক রাশিকে বলা হবে প্রতিসম রাশি, যেটাকে আমরা বলি সিমেট্রিক এক্সপ্রেশন। তো এরপর দেখো আমাদের চক্রক্রমিক রাশি, আলোচনা করবো তোমাদের জন্য চক্রক্রমিক রাশি, সাইক্লিক সিমেট্রিক এক্সপ্রেশন, সাইক্লিক এক্সপ্রেশন যেটা। তো দেখো চক্র ক্রমিক রাশি, সাইক্লিক এক্সপ্রেশন, তাহলে তিনটি চলক সম্পর্কিত কোন বহুপদী বীজগাণিতিক রাশিতে প্রথম চলকের যা যায় দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের যা যায় তৃতীয় চলক, এবং তৃতীয় চলকের যা যায় যদি প্রথম চলক এর স্থান বিনিময় করলে মানের যদি কোনো পরিবর্তন না হয়, তবে ওই রাশিকে, ওই বীজগাণিতিক রাশিকে আমরা বলবো চক্রক্রমিক রাশি। যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এখানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় যদি আমি এক্স এর স্থান বিনিময় করি, তাহলে দেখো এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় জেড, জেড স্কোয়ার, আবার জেড এর জায়গায় এক্স, এক্স স্কোয়ার,
এবার এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, আবার জেড এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় ওয়াই। তো দেখো মানের কোনো পরিবর্তন হবে না, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, তারপর এক্স ওয়াই, ওয়াই জেড, তারপর জেড এক্স। তাহলে এখানে শর্ত হলো যে তোমার চলক থাকতে হবে তিনটি, এবং ওই তিনটি চলকের প্রথমে প্রথমটির জায়গায় দ্বিতীয়টি, দ্বিতীয়টির জায়গায় তৃতীয়টি, এবং তৃতীয় চলকের জায়গায় যদি আমি প্রথম চলকের স্থান বিনিময় করি তাহলে আমার মানের কোনো পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে আমি ওই বীজগাণিতিক রাশিকেই, অর্থাৎ এই বীজগাণিতিক রাশিকে আমি বলবো চক্রক্রমিক বীজগাণিতিক রাশি। এছাড়া আমি আবারও এটাও বলতে পারি যে এবি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে এ সমান বি, বি সমান সি, সি সমান এ। তো আমি তাহলে এর জায়গায়, এর জায়গায় আমি বি বসাবো, বির জায়গায় আমি সি বসাবো, প্লাস বির জায়গায় আমি সি বসাবো, সির জায়গায় আমি এ বসাবো, আবার সির জায়গায় আমি এ বসাবো, এর জায়গায় আমি বি বসাবো। তাহলে আমি দেখতে পাই এ বি প্লাস বি সি প্লাস সি। তো এটা হলো আমার চক্রক্রমিক রাশি। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এটা আমরা এভাবেও লিখতে পারি, দেখো এক্স ওয়াই জেড, এই যে সাইকেল আকারে চলমান এটা, এই কারণে এটা আমাদের চক্রক্রমিক রাশি। আমি মূলদ ভগ্নাংশ নিয়ে কথা বলবো। দেখো মূলদ ভগ্নাংশ, মূলদ ভগ্নাংশ, মূলদ ভগ্নাংশ, তো একটি বহুপদীকের লব আর একটা বহুপদীকের হর নিয়ে গঠিত ভগ্নাংশকে বলা হবে মূলদ ভগ্নাংশ। একটা বহুপদীকের লব, যেমন আমি যদি নেই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা একটা বহুপদী, এটাকে আমি লব নেব, আরো একটা বহুপদী নেব, তো এটা লব আর এটা হলো হর, তাহলে এই ভগ্নাংশকে আমরা বলবো মূলদ ভগ্নাংশ। এরপরে যাব আমরা আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ। কোন একটি ভগ্নাংশ যদি একাধিক ভগ্নাংশের যোগফল হয় তবে ওই প্রত্যেকটি ভগ্নাংশকে মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। তাহলে কোন একটি ভগ্নাংশ যদি একাধিক ভগ্নাংশের যোগফল হয় তাহলে ওই প্রত্যেকটি ভগ্নাংশকে মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। যেমন এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু, তো এটাকে আমরা লিখতে পারি যে মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস মাইনাস টু ডিভাইডেড এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আর টু ডিভাইডেড এক্স মাইনাস টু। তাহলে এখানে এই ভগ্নাংশটা হলো কি, তিনটা ভগ্নাংশের যোগফল। তাহলে এই এক একটা ভগ্নাংশকে আমি বলবো এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। তাহলে এদের প্রত্যেকটিকে মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। তাহলে কোনো একটি ভগ্নাংশ যদি একাধিক ভগ্নাংশের যোগফল হয় বা সমষ্টি হয় তাহলে ওই প্রত্যেকটি ভগ্নাংশকে মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। তাহলে কোন একটি ভগ্নাংশ যদি একাধিক ভগ্নাংশের, কোন একটি ভগ্নাংশকে যদি আমরা একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করতে পারি তবে শেষোক্ত ভগ্নাংশ গুলোর প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। তো তোমার সংখ্যাটা এভাবেও দিতে পারো। তো এরপর তাহলে চলে যাব প্রকৃত ভগ্নাংশে। দেখো যে ভগ্নাংশের, যে ভগ্নাংশের লবের চলকের চেয়ে হরের চলকের মাত্রা বেশি তাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। যেমন
এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এস কিউব প্লাস টু। তাহলে লবের চলকের মাত্রা টু আর এখানে হরের চলকের মাত্রা হলো থ্রি, তাহলে লবের চলকের মাত্রার চেয়ে লবের চলক মাত্রা লবের চলকের মাত্রার চেয়ে যদি হরের লবের চলকের মাত্রা হরের চলকের মাত্রা যদি বেশি হয় বা বড় হয় তাহলে সেই ভগ্নাংশকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ, যেখানে আমরা দেখতে পাই লবের চলকের মাত্রা টু, এখানে হরের চলকের মাত্রা থ্রি, লবের চলকের চেয়ে হরের চলকের মাত্রা এখানে বেশি। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লবের চলকের মাত্রা হরের চলকের মাত্রা চেয়ে বেশি তাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে মনে করো এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স মাইনাস থ্রি। তাহলে আমরা দেখতে পাই যে লবের চলকের মাত্রা এখানে কিউব আর এখানে হলো স্কোয়ার, তার মানে লবের চলকের মাত্রা এখানে হরের চলকের মাত্রার চেয়ে বেশি, তাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তো আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের প্রাথমিক আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।